আপনারা কিন্তু আমাকে অনেক ভালোবাসেন এই ভালোবাসার কারণে আজকে থেকে আজকে পশ্চিমবঙ্গে আপনার ঘরে ঘরে আমাকে অত্যন্ত প্রিয় আমি আপনাদের ঘরে আর আপনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই এ আমার এই ব্যাপারটা আপনারা সবাই দেখবেন যে কীরকম বাংলাদেশে এই নির্বাচনে আমার উপরে তারা আচরণ করছে অবশেষে দেশের গণ্ডি পেরিয়ে হিরো আলমের ব্যাপারটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল হিরো আলম থেমে থাকলেন না ইসির উপর প্রতিশোধ নিয়ে হিরো আলম এবার কিন্তু হাইকোর্টে রিট করছেন সেখানেও তিনি থেমে থাকলেন না হিরো আলম ব্যাপারটা জানিয়ে দিলেন আন্তর্জাতিক পর্যায়ে এখন কিন্তু ব্যাপারটা সবাই জানে এখন তিনি কাকে কাকে জানালেন সেটাই কিন্তু দেখার বিষয় আপাতত প্রকাশ পেয়েছে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ব্যাপারটা কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন লাখ ভক্ত রয়েছে তার যারা তাকে অসম্ভব ভালোবাসে তারা তাকে অনেক ভালোবাসে এবং তিনি জানেন যে পশ্চিমবঙ্গের এই ভক্তরা তাকে কতটা ভালোবাসে এবং সেই কারণেই তিনি তার ভক্তদের মধ্যে মাধ্যমেই তিনি মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছে দিলেন তার এই বার্তা তিনি ভিডিও বার্তায় প্রকাশ করলেন যে তার তাকে কিভাবে এখানে হারিয়ে দেওয়া হয়েছে তার পরিশ্রমগুলো কিভাবে পণ্ড করা হয়েছে এবং তাকে কেন জিততে দেওয়া হয়নি তিনি আসলে খুব সাদাসিধে সাধারণ একজন ছেলে তার অত শত বোঝার কোনো আসলে ক্ষমতা নেই তিনি পলিটিক্স কি সেটা আসলে বোঝেন না বাংলাদেশের পলিটিক্স আসলে কোন মাত্রার সেটাও তার কোনো জ্ঞান নেই তার সাথে আসলে কথা বললে এটাই বোঝা যায় যে তিনি হচ্ছেন একদম সাদাসিধে একজন মানুষ যে কিনা সাদা চোখে যা দেখে সাদাকে সাদা কালোকে কালো সেটাই ভাবেন কিন্তু আসলে ব্যাপারটা কি অতটাই সোজা সবকিছুর ভেতরেও কিন্তু একটা ভেতর থাকে যেটা বোঝার মতো ক্ষমতা হিরো আলমের নেই এই ধরনের মানুষগুলো নিয়ে আসলে বর্তমানে কিন্তু অনেক সমস্যা আমরা জানি না হিরো আলম নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিনা তার কি আসলে এতটাই করা উচিত তিনি কিন্তু এরপরে আরো বলছেন আমি মাত্র মমতা ব্যানার্জিকে জানিয়েছি সারা পৃথিবীর মানুষ আমার পক্ষে আছে আমি এরপরে ডোনাল্ড ট্রাম্পকেও জানাবো আমি এর মধ্যে দেখেছি ইংলিশ ইংরেজি পত্রিকাগুলোতে আমাকে নিয়ে কভার করেছে এবং তারা বলেছে তারা ওয়াচ করেছে হিরো আলমের বাইরের দেশগুলো রিপোর্ট আছে এবং সেগুলো আমার কাছে আছে আমাকে যে এত নির্যাতন করা হয়েছে আমার কাছে কিন্তু সব ভিডিও ফুটেজ আছে আসলে কি কত বড় বড় মানুষই তো কিন্তু লাপাত্তা হয়ে যায় আমরা জানি না হিরো আলমের আসলে কি হবে হিরো আলম কেন এতটা বাড়াবাড়ি করছেন আমার তো মনে হয় এবার তার একটু থামা উচিত আপনাদের কি মনে হয় হিরো আলমের নাকি উনি উনি যা করছেন তা চালিয়ে যাবেন আসলে আসলে সে তো একজন সহজ সহজ সরল মানুষ তার তার পলিটিক্স বলতে কোনো মানুষের যতটা দৃষ্টিতে দেখছেন ব্যাপারগুলো কিন্তু আসলে এতটা সহজ নাও হতে পারে তার এলাকায় জিতে গেছেন খানির শেষ এবং তার এলাকায় কিন্তু তান সেন নামে একজন প্রতিদ্বন্দ্বী ছিল যিনি বর্তমান গভর্নমেন্টেরই প্রতিনিধি ছিল এখন তারপরেও হিরো আলম কেন এতটা বাড়াবাড়ি করছেন উনি যদি ওনার যদি খুব বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় সেটা দায়বদ্ধতা কেউ নিবে না আর ওনার সেই দায়বদ্ধতাটুকু আমরা চাচ্ছি না যে সে আর কোনো বাড়াবাড়ি করুক আমার তো মনে হয় যে তার এবার থামা উচিত আপনাদের কি মনে হয় আপনাদের যা যা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আমরা সে হিরো সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তাকে আমার মনে হয় তিনি আইনগত যতটুকু পারেন সেটাই বোধ হয় করা উচিত কারণ দেশের সীমানা পেরিয়ে এই সে একটা সাধারণ ব্যাপার নিয়ে যদি উনি আন্তর্জাতিক ভাবে এইভাবে সবার কাছে প্রস্তুত হন ব্যাপারটা বোধ ভালো দেখাবে না আর যাই হোক আমরা চাই না যে এই সহজ সাধারণ মানুষটার কোনো ক্ষতি হোক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ